অনেকে এমনও আছে যারা হচ্ছে একদম মাস্টারিংটা বোঝেই না, মাস্টারিংটা করতেই পারে না, জাস্ট এই টিউটোরিয়াল কিন্তু টোটাল আসলে তাদের জন্যই, তাদের জন্য এটা রিকমেন্ড করা। এবং আপনি যদি ম্যানুয়ালিও মাস্টারিংটা করে থাকেন, তারপর আপনার ম্যানুয়াল মাস্টারিং যে রেজাল্ট এবং সেটার সাথে একটা এআই রেজাল্ট কম্পেয়ার করে দেখতে পারেন, অনেক সময় এটা ভালো লাগতে পারে, সো এটা আপনি ইউজ করতে পারেন। হ্যালো ইউটিউব, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন, আলহামদুলিল্লাহ আপনাদের আমি অনেক ভালো আছি। সো আজকের এই ভিডিওটা খুবই স্পেশাল একটা ভিডিও হতে যাচ্ছে। এখানে আমরা দেখব কীভাবে একটা এআই টুলসের মাধ্যমে আমরা আমাদের অডিওটাকে বা আমাদের গানটাকে আমরা কীভাবে মাস্টারিং করতে পারি। সো অটোমেটিকলি বা এআই মাধ্যমে মাস্টারিং করার অনেক প্লাগইন আছে অটোমেটিকলি, যেগুলো আমাদের ভোকাল বা আমাদের প্রজেক্টটাকে মাস্টারিং করে। অনেক প্লাগইন আছে যেগুলো হচ্ছে আমাদের প্রজেক্টকে, আমাদের টোটাল সংটাকে, আমাদের কম্পোজিশনটাকে মাস্টারিং করে। বাট এর ভিতরে খুব অল্প কিছু প্লাগইনই আছে বা খুব অল্প কিছু সফটওয়্যারই আছে, খুব অল্প কিছু ওয়েবসাইটই আছে যারা হচ্ছে পারফেক্ট কাজ করে। সো আজকের আমরা যে ওয়েবসাইটটা নিয়ে কথা বলবো, যে এআইটা নিয়ে কথা বলবো, এটা কিন্তু অনেকটা পারফেক্ট একটা রেজাল্ট আপনার অডিওতে দিতে পারে। সো এটাই আজকের আমরা ট্রাই করব। এবং আমি ভাবলাম এটা আমি অলরেডি আগেও ট্রাই করেছি, অলরেডি আমি আমার দু তিনটা গানে এই এখান থেকে এই মাস্টারিংটা করেছি জাস্ট রেজাল্টটা দেখার জন্য, এবং আপনার সাথে এই জন্য আজকে এটা শেয়ার করছি আমি। সো অ্যাট ফার্স্ট আমরা এখানে এই যে ওয়েবসাইটের লিঙ্কটা আমি হচ্ছে আপনাদের ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনি এখানে চলে আসতে পারবেন ডিরেক্ট। এবং এখানে লগ ইন করার পরে সিম্পলি আপনি এখানে প্লাস আইকন একটা ক্লিক করবেন, এবং এখান থেকে সিম্পলি আপনার অডিওটা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করবেন। এই যে দেখতে পাচ্ছেন আপলোড হচ্ছে। সো অবশ্যই ওয়েব ফাইলে আপলোড করা ট্রাই করবেন। সো এখান থেকে ওয়েবটা নিলাম, এবং অ্যাটলিস্ট -3 dB হেডরুম রাখার ট্রাই করবেন। হেডরুমকে আমি আগের একটা ভিডিওতে বলেছি, যদি না জানেন অবশ্যই কমেন্ট করবেন, আমি নেক্সট ভিডিওতে হেডরুম সম্পর্কে আলোচনা করব। সো এখানে আমার অডিওটা কিন্তু আপলোড হচ্ছে। সো এই যে এটা আপলোড হয়ে গেছে, এবার এখানে দেখুন কিছু আমি অপশন পাচ্ছি, এক হচ্ছে পাঞ্চ, এক হচ্ছে ব্যালেন্স, হাই বুস্ট। সো আপনার কেমন ধরনের ট্র্যাক দরকার আপনি চাইলে এখান থেকে সিলেক্ট করতে পারেন। এখানে একটু টাইম লাগবে, আমি খুবই ছোট্ট একটা অডিও এখানে আপলোড করেছি, আপনার অডিও অনুযায়ী টাইমটা নিবে এটা। এবং আপনি চাইলে এখান থেকে রেফারেন্স ট্র্যাকও দিতে পারেন। ফর এক্সাম্পল আপনি যে কোনো একটা প্রফেশনাল সং শুনেছেন এবং সেটার মতন একটা মাস্টারিং চাচ্ছেন, আপনি চাইলে সেটাও এখান থেকে আপলোড করে একটা রেফারেন্স ট্র্যাক ক্রিয়েট করতে পারেন। সো এই যে দেখতে পাচ্ছেন আমাদের অডিওটা কিন্তু মাস্টারিং কমপ্লিট। এবার আমরা একটু প্রিভিউ এখান থেকে চাইলে শুনতে পারি। সো আমরা একটু প্লে করি, চলুন। চিরকুটে লেখা যত কথা জানি তুমি লিখেছ যে একা ভালোবাসি তোমায়ও প্রিয়তমা। সো এবার চলুন আমরা এটা এখান থেকে ডাউনলোড করি, এবং অবশ্যই আপনার ওয়েবটা ডাউনলোড করবেন এখান থেকে, আমি এখান থেকে ডাউনলোড করে নিই। সো আমরা এখানে দুটো অডিও দেখতে পাচ্ছি, একটা হচ্ছে মাস্টার করা এবং একটা হচ্ছে উইদাউট মাস্টারিং। সো আমরা একটু ডিফারেন্সটা শুনবো। সো এই যে ফার্স্ট অডিওটা, এটা হচ্ছে আমার মাস্টারিং ছাড়া। সো এটা একটু প্লে করি আমরা। চিরকুটে লেখা যত কথা জানি তুমি লিখেছ যে একা ভালোবাসি তোমায়ও প্রিয়তমা। সো আশা করি ডিফারেন্সটা আপনারা বুঝতে পেরেছেন, অডিওটা অনেকটা এনহ্যান্স হয়েছে, দেন হচ্ছে অনেক কিছু বুস্ট হয়েছে। এটা হচ্ছে বেসিক্যালি আমরা যারা হচ্ছে একদম বিগিনার যারা আছি তাদের জন্য এটা আসলে অনেকটা হেল্পফুল হবে। এখন অনেকেই বলবেন যে আমরা তো ম্যানুয়ালি মাস্টারিংটা প্রেফার করি, কেন আমরা অটো, কেন আমরা এআইয়ের মাধ্যমে মাস্টারিং করব। এখন অনেকে এমনও আছে যারা হচ্ছে একদম মাস্টারিংটা বোঝেই না, মাস্টারিংটা করতেই পারে না, জাস্ট অ্যারেঞ্জমেন্ট করেই রেখে দেয়, মিক্সিং করে রেখে দেয়, মাস্টারিংটা একদমই করে না। সো এই টিউটোরিয়াল কিন্তু টোটাল আসলে তাদের জন্যই, তাদের জন্য এটা রিকমেন্ড করা। এবং আপনি যদি ম্যানুয়ালিও মাস্টারিংটা করে থাকেন, তারপর আপনার ম্যানুয়াল মাস্টারিং যে রেজাল্ট এবং সেটার সাথে একটা এআই রেজাল্ট কম্পেয়ার করে দেখতে পারেন, অনেক সময় এটা ভালো লাগতে পারে, সো এটা আপনি ইউজ করতে পারেন। আবার বলছি এটা কিন্তু জাস্ট বিগিনারদের জন্য। সো যারা অলরেডি মাস্টার করতে পারেন ম্যানুয়ালি হবে, তারা তো করতে পারেনি, তাদের জন্য তার কোনো কিছু বলার নেই। বাট যারা হচ্ছে পারেন একদমই নতুন মাস্টারিংয়ের ক্ষেত্রে, সো তাদের জন্য কিন্তু এই টিউটোরিয়ালটা। সো আশা করি বুঝতে পেরেছেন, এবং অবশ্যই অবশ্যই এটার ইউজটা করুন। কেমন লাগে আপনার কাছে ওয়েবসাইটটা আমাকে জানান। ভিডিও যদি আপনার কাছে ভালো হয়ে থাকে অবশ্যই একটি কমেন্ট করতে পারেন, লাইক করুন, এবং চ্যানেল যদি আপনি নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন, এবং অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে, সে বন্ধু সবাই ভালো থাকুন, খোদা হাফেজ। Fearless.